আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখানে আমাদের পাশে একটি আপু আছেন, আমি তার কাছ থেকে জানবো। আমি তাকে ব্যক্তিগতভাবে বা ফিজিক্যালি কোনোভাবেই আমরা চিনি না, তো কথা বলবো। আপু, আপনি পরিচয়টা দেন বা আমাকে কীভাবে পাইলেন বা খুঁজবেন বা কেন সেটা নিয়ে একটু বলেন। আমি সুমাতুম আক্তার, আমি আপনাকে দেখেছি ইউটিউবে। তো আমার একটি গুরু আছে, গুরু সম্পর্কে আর কি কিছু জানার জন্য। কী গুরু? কী সমস্যা? আমার সারগুরু কাটছে না ঠিক মতো, তারপর স্বাস্থ্য হচ্ছে না। বয়স কত? বয়স 4 বছর। কেন গরু না বাড়ি? না, আমার বাড়ির বাড়ির গরু না। আচ্ছা, কী কৃমি ওষুধ দেওয়া হয়েছে? আমি সঠিক জানি না, আমার আম্মা পালে গরুটা। আচ্ছা, আপনি এখানে কী করেন, কাজ করেন? হ্যাঁ, আমি এখানে জব করি। বুঝতে পারছি, ধন্যবাদ। যে নারী হয়েও কিন্তু থেমে নেই, এটাই হচ্ছে আমাদের আপনার মানে চলন্ত প্রমাণ এবং জ্বলন্তই, যেটাই আপনারা বলেন না কেন। একটা মেয়ে হয়ে দেখেন মানে বাসায় গরু আসে, গরুর প্রতি কতটা ভালোবাসা, এটা না বললেই নয়। হ্যাঁ, আসলে এটাই আসলে ভালোবাসার একটা দৃষ্টান্তকর ঘটনা বলি। সেটা হচ্ছে এখন প্রথমত আপু আপনার গোটা কৃমি ওষুধ দিচ্ছে কিনা তাকে জানতে হবে। আচ্ছা, প্রথমত কৃমি ওষুধ দিচ্ছে কিনা, এবং আপনার কৃমির থেকে যদি দেখেন যে দীর্ঘদিন কৃমি ওষুধ একটা গরুকে খাওয়ানো হয় না, তাহলে এই গরুটার রুচি কমে যায়, রুচি কমে যায়। এবং আপনার আরও কিছু ঘাটি থাকে, সেটা হচ্ছে কৃমিতে আপনার কিন্তু মাংস খায় না, কৃমিতে খায় হচ্ছে আপনার রক্ত। বুঝছেন, এই কৃমিতে ছিদ্র করে করে যখন রক্তগুলা খায়, তখন ওই গরুটা আস্তে 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 ভিতরগুলা দেখা যায় মাঝে মধ্যে পাতলা পায়খানা করে, খেতে চায় না। শরীর আপনি চাই খাওয়ান, লিভার যদি ভালো না থাকে ওই গরুকে আপনি খাওয়াইলেও কাজে লাগবে না, এবং গরু শুধু শুকায় যায়। এমন বলে যে অনেক খাওয়াই গরুরে, তাও গরু মোটা হয় না কেন, এমন ঘটে অনেকেই বলে। আর আপনি খাবার কয় কেজি করে দেয় এটা কি জানেন? আমি জানার না, শুধু আপনাকে ফোনে বলছে যে গরুতে খায় না। না, আচ্ছা, তাইলে আপনি প্রথমত তাকে জিজ্ঞেস করবেন যে গরুকে কৃমি নাশক কতদিন আগে খাওয়ানো হয়েছে, লিভার টনিক দেওয়া হয়েছে কিনা। তার পাশে লিভার টনিক দেওয়া হয়েছে, তাইলে লিভার টনিক দিলে অবশ্যই কৃমি ওষুধটাও দিয়েই দিবে, না দিয়ে তো দেওয়ার কথা না। এটাই তো আপনি এই জিনিসগুলো আজকে ফোন দিয়ে জানবেন, জানবেন কারণ সামনে যে কুরবানি আসতেছে, যদি 1.5 বছরের গরুটাকে আপনি যদি দেখা যায় যে মানে এখন থেকেই যদি না খায় আস্তে আস্তে তাহলে বিপদ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। আর যে শীত, এই শীতের মধ্যে সুস্থ গরুগুলোও অসুস্থ হয়ে যায়। বুঝছেন, তো আপনি আগে বাসায় আজকে ফোন দিয়ে জানবেন যে গরুটা আপনার কতদিন আগে কৃমি ওষুধ খাওয়ানো হয়েছে। যদি দেখেন যে বলে যে 2.5 মাস আগে খাওয়ানো হয়েছে, 2 মাস আগে খাওয়ানো হয়েছে, আপনি পুনরায় আবার একটা ডোজ করাই দেবেন। হ্যাঁ, আর আমি আপনাকে নাম্বারটা দিয়ে যাবো, নাম্বারে আপনি আমাকে জানাবেন। আমি আপনার মানে আমাদের ওষুধ ছাড়া বাংলাদেশেও যায়। আপনার আপনার বাসা কোথায় জানা? টাঙ্গাইলে। আমাদের টাঙ্গাই, এলেঙ্গা, টাঙ্গাইলে মানে সব জায়গাতেই আমাদের সারা বাংলাদেশ ছুটে আসবে। আমি আমার পার্সোনাল নাম্বারটা আপনাকে দিব, আপনি আমাকে আসল বিষয়ে জানাবেন, যেহেতু আপনি একটা নারী। আমি চাই প্রতিটা ঘরে ঘরে যেন আপনার নারী শক্তি জেগে ওঠে, এটা হচ্ছে আমার একান্ত করে চাওয়া। এখানে আমাকে কখন দেখছেন যে আমি যখন আপনি যখন আসছেন তখন থেকে আপনি কি পেয়েছেন ঘুরতে এসে আর কথা বলার জন্য? চাই না, এত কষ্ট করা লাগছে না আমাকে, একটু ডাকলেই তো আমি চলে আসতাম। আমাকে দেখে কি অহংকারী মনে হয়? না না, আমি ডাকলেই ছুটে যাইতাম যে একটা আপু আমাকে স্মরণ করছে। এগুলো হচ্ছে আমার অডিয়েন্স, আমার ভালোবাসার মানুষগুলা, কারণ এই ভালোবাসার মানুষগুলাই কি আমাকে কখনো যে আজকে চোখে দেখছে, আজকেই তো জীবনে প্রথম দেখা এলো, তাই না? আমি এই কৃষি সেক্টরে আছি আপনি দীর্ঘ 11 বছর। তো এই 11 বছরের মধ্যে মানে আমার কিন্তু ইউটিউব ভিডিও দেখে, ইউটিউব বা ফেসবুক যেটাই দেখেন না কেন, এগুলোই হচ্ছে আমাদের একটা মানে ভালোবাসা দেওয়া। তো ভবিষ্যতে আপনি তো ভাইয়া কোথায়? তো আপনার গরু কি আরো বাড়ানোর ইচ্ছা আছে? আমার গরু আরেকটা আছে, কাটি আছে, সেটা 2-3 বয়স অনেক অল্প। তাইলে গরু পালতে গেলে অবশ্যই এগুলার নলেজ থাকতে হবে, কারণ এই যে কষ্ট করেন, কত কষ্ট করেন আপনি, দেখা যায় যে এই টাকাগুলো যদি আপনার অপচয় হয়ে যায়, আপনি জানেনই না গরুর কী কী হয়েছে কী আসে, এই বিষয়েগুলো যদি আমরা না জানি তাহলে তো গরু পালল। আর আমি চাই না যে এত কষ্ট করে যে দিন রাত পরিশ্রম, পরিশ্রম না করলে তো ভাই টাকা কামানো সম্ভব নয়, অনেক কষ্ট করে। আমি সেই ঢুকছি কয়টা বাজে তখন থেকে দেখছি কষ্ট হইতো টাকা কামানো। কিছুদিন আগে আমার গরুটা একটু অসুস্থ হয়ে পড়ছিল বেশি। কী সমস্যা হয়েছিল? আর আমি ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে মুখে গা হয়েছে, ওরা রোগ হয়েছিল, তাই জ্বর ছিল, মুখে লালা পড়তো, ঘা হয়েছিল, লালা পড়ছে না, গা হয়েছিল, শুধু পুরা জিভটাতে গা হয়েছিল, কিচ্ছু খাইছে না জমিয়ে। এখন একটু একটু
তাইলে ওটা খুরা রোগ আক্রান্ত হয়েছিল অনেক সময় দেখা যায় যে ভাইরাল ডিজিজগুলো আপনার পুরোপুরি পায়ে পায়ে জ্বরে এটা খুরা রোগ বলে পায়ে জ্বরে মুখে লালা পড়ে এটা মানে আমরা চিকিৎসা করছি আর ওই তো মানে এটা ওই ধকলটা এখনো যায় নাই হ্যাঁ তাইলে এখন আর পুরোপুরি সুস্থ না হয় তাহলে কিন্তু আবার ক্রিম ওষুধ দেওয়া যাবে না হ্যাঁ আপনি যেটাই করবেন অবশ্যই আমার কাছে ফোন দেবেন আমি হ্যাঁ নাম্বারটা আমি আপনাকে দিয়ে যাব আর এবং হচ্ছে আপনি মানে এই রিলেটিভ ভিডিওগুলো দেখবেন বা ট্রেনিং করার চেষ্টা করবেন যেন আপনার দেখা দেখার 10 জন শুরু করতে পারে তো এইগুলো আজকে আমাদের ভিডিওগুলো শেষ করছি আর এই যে গরু যে পালেন ভাইয়া কিছু বলেন না 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 সে রাজি আছে হ্যাঁ সে রাজি আছে কারণ অনেকেই তো রাজি নাই দেখা যায় এগুলোর জন্য সংসার সংসার ভাইগা যায় আসে না ভাই সবার তো সকাল আছে তাই না হ্যাঁ অবশ্যই এটা ভালো এই পেশার সাথে আমি নিজেও জড়িত মানে মনে প্রাণে ভালোবাসি যে যাই হয়ে যাক না কেন আমি একটা গরু দেখছিলাম রাজাবাবু মাশাআল্লাহ আমার সেই রাজাবাবুর কথাটা মনে আছে হ্যাঁ আমি সেখান থেকে আপনাকে চিনি তাহলে তো অনেক বছর আগে সেই 18 সাল থেকে আমি সেখান থেকে আপনাকে চিনি দেখছি কিন্তু এখন পর্যন্ত বাস্তবে দেখা হয়নি আজকে আর দুবার দেখলাম বাস্তবের সাথে আর ভিডিওর সাথে কি মিল আছে আমার না না আমি প্রথমে চিনতে পারতেছিলাম না পরে আর কি ভাবলাম ভিডিওর কথা মনে কোনটা বেশি ভালো লাগে বাস্তবে নাকি ভিডিওতে ভিডিওতে একটু অন্যরকম লাগে আর বাস্তবে যেন কেমন লাগতেছে অনুভূতিটা কেমন আমার জানার ইচ্ছা লাগতেছে এখন বাস্তবে একটা সুন্দর লাগতেছে ভালো লাগতেছে আপনার একটু কথাবার্তা বললো ভালো লাগতেছে আমার আচ্ছা ঠিক আছে ভিডিওর মানুষটার বাস্তবে দেখে কেমন লাগতেছে আসলে বাস্তবে তো কি বলবো অনেক সুন্দর লাগতেছে ভালো আর ভিডিওতে আসলে কি অনুভূতি কেমন অনুভূতি কেমন সামনে পেয়ে সামনে পেয়ে আর কি বলবো মানে ভালোই লাগছে আর কি যেটা চোখে মুখের ছাপে বোঝা যায় বড় গরু পালার হ্যাঁ আর আপু বড় গরু পালার কি কোনো শখ আছে আমাকে দেখছেন হ্যাঁ আমার শখ আছে না আচ্ছা আমি আমার সাজেশন বর্তমান সময়ে যেটা বলবো সেটা হচ্ছে আপু বর্তমানে বড় দিকে যাবেন না এই কারণে বর্তমানে যদি বড় গরু বানাইতে পারবেন কষ্ট করলে তো সম্ভব জাত নির্বাচন করলে কিন্তু বিক্রি করাটা চাপ খুবই সমস্যা আর আমি চাই না এই সমস্যা এই দোকানটিতে আমি পড়ি বা অন্যজন পড়ুক যেটা আমি জানি আমি এই সেক্টরে যা জানি সেটা একটু সবসময় সবাইকে বলেই যাবো সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করে যাবো এই জন্য গাভী পালবেন বকনা পালবেন কিন্তু জিনিসগুলো পালবেন যেন আমরা সব বিষয়গুলো ভালো মানে জানি প্রপারভাবে যেন কোনো ক্ষতির সম্মুখীন না হতে হয় তো এই ছিল আমার আজকের ভিডিও আর আমি এই কারণে আপুকে জিজ্ঞেস করলাম আপু আমাকে বাস্তবে এবং ভিডিওর মধ্যেই কেন অনেকে বলে যে যারা হচ্ছে আমাকে কাছ থেকে কখনো দেখে নাই অহংকারী কিন্তু আমার ভিতরে অহংকার ঠহংকার আল্লাহ দেয় নাই কেন যেন মানুষ যে একটু বলে হ্যাঁ তো এইটাই আর সবসময় তো দেখা যায় প্রপারভাবে গুছানোভাবে আসা হয় না আমি যখন যেইভাবে থাকি সেইভাবেই চলে আসি ভিডিওর মাধ্যমে কারণ হচ্ছে আপনি কষ্ট করে যদি চেহারা নষ্ট হয় ভবিষ্যৎ কখনো নষ্ট হয় না তো এটাই হচ্ছে আমার স্লোগান তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনি ভালো থাকেন তাহলে আর এখন এখান থেকে হ্যাঁ বের হয়ে চলে যাবো তো দোয়া রাখবেন আমাদের জন্য আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বললো বিয়ে তাতে